প্রিয় শিক্ষার্থী, সবাইকে লাইভ ক্লাসে শুভেচ্ছা। কেমন আছো তোমরা? ভালো আছো? আলহামদুলিল্লাহ, মিস ভালো আছে। আচ্ছা দেখো, আজকে আমরা নবম অধ্যায়ের সৃজনশীল আলোচনা করব। হ্যাঁ, একটা সৃজনশীল আমি এখানে চিত্র দিয়ে একটা সৃজনশীল আমি লিখে রেখেছি, তোমরা একটু উঠাও সৃজনশীলটা, চিত্র এখানে। হ্যাঁ, চিত্রটা দেখো, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে, নিচের দিকে একটু দেখা যাচ্ছে না। দিকে দেখা যাচ্ছে না? না, এবার দেখতে পাও হ্যাঁ, আরেকটু? আরেকটু। ওকে, বিশ্লেষণ কর, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। কথাটা হচ্ছে বিশ্লেষণ কর। আমি বলতে বলতে তোমরা জিনিসটা উঠিয়ে ফেলো। দেখো, প্রথমত আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? অস্থি সন্ধি, তাই না? অস্থি সন্ধি দেখতে পাচ্ছি। অস্থি সন্ধি, দেখো যে এই জায়গাটা, এই জায়গাটা কি? এই জায়গা এক্স, এক্স হচ্ছে এক ধরনের অস্থি সন্ধি, তাই না? আচ্ছা, উদ্দীপকটা তোমরা উঠাও। তার আগে গতদিনের পড়া তোমরা পড়েছো? গতদিন আমি যেটা পড়িয়েছি তোমরা কি সেই পড়াটা পড়েছো? আমি একটু জানতে চাই গতদিনের পড়া। রিয়া বলো, অস্টিওপোরোসিস কেন হয়ে থাকে? কাইশ্রম কম করার কারণে, তারপরে হচ্ছে অলস জীবন যাপন করার কারণে, তারপর পুরুষদের, বয়স্ক পুরুষদের ক্ষেত্রে স্টোরেজ জাতীয় ওষুধ বেশি সেবনের কারণে, আচ্ছা সুন্দর, আর রোয়েনা বলো, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর লক্ষণ? অস্থি সন্ধিতে বা গিঁটে ব্যথা হয়, অস্থি সন্ধি গুলো শক্ত হয়ে যায়, অস্থি সন্ধি নাড়তে কষ্ট হয়, অস্থি সন্ধি গুলো ফুলে যায়। তাহলে আমরা চলে আসি, আমাদের তো চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমি তোমাদেরকে আজকে বেশ কিছু সৃজনশীল আলোচনা করব। এই সৃজনশীলটা আমরা সবাই উঠিয়ে ফেলি। দেখো, এখানে আমরা একটা হাড় দেখতে পাচ্ছি, এবং তা এখানে আমরা চিহ্নিত করেছি কোন জায়গাটা, অস্থি সন্ধি যেটা, সেই জায়গা আমরা কি করেছি, চিহ্নিত করেছি। দেখো বলছে, অস্থি সন্ধি কি? মানব দেহে পেশি কাজ ব্যাখ্যা করো। আমরা জানি ক আর খ আমাদের উদ্দীপক ছাড়াই আমরা কি করতে পারবো, এটা অ্যান্সার করতে পারবো, এটা তোমার ইচ্ছা মতো আসবে। উদ্দীপকে উল্লেখিত এক্স অংশের গঠন ব্যাখ্যা করো। এক্স অংশের গঠন আমাদেরকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তোমরা বলো তো যে এক্স অংশ কোনটা, এক্স অংশের নামটা কি? নাবিলা, এক্স অংশের নাম কি? একবারে সাধারণ ভাবে তুমি বলো যে এক্স অংশকে আমরা এটা বলি। এক্স স্টেন্ডন, অস্থি সন্ধি, এবং এটাকে আমরা কোন ধরনের অস্থি সন্ধি বলি? সাইনোভিয়াল অস্থি সন্ধি বলি। তাহলে আমাদেরকে কোনটা বর্ণনা করতে হবে? এখানে উদ্দীপকে উল্লেখিত এক্স অংশের গঠন ব্যাখ্যা করো। এক্স অংশের গঠন কি করো, ব্যাখ্যা করতে বলছে। অর্থাৎ আমাদের বইয়ের পাঠ্য বইয়ে চলে আসো, 195 পৃষ্ঠা। উত্তর কোনটা হবে? এইটা তুমি বলবে, উদ্দীপকে উল্লেখিত এক্স অংশটি হলো সাইনোভিয়াল অস্থি সন্ধি। আর সাইনোভিয়াল অস্থি সন্ধির গঠনের ক্ষেত্রে আমরা বলেছি এখানে কি থাকবে, তরুণাস্থি নির্মিত দুইটা অস্থি প্রান্ত আছে, এখানে থাকবে লিগামেন্ট, এবং এখানে থাকবে হচ্ছে আমাদের কি, সাইনোভিয়াল রস। এই তিনটা জিনিস দিয়ে আমাদের কি গঠিত, সাইনোভিয়াল অস্থি সন্ধি গঠিত। এবং এর সাথে তোমরা চিত্র
চিত্র আঁকিয়ে দিবে, সাইনোভিয়াল অস্থি সন্ধির অংশ লিখবে, চিত্র লিখবে। সাইনোভিয়াল অস্থি সন্ধিতে রস থাকার কারণে এখানে যে ঘর্ষণ জনিত যে অস্থি ক্ষয় হওয়ার সম্ভাবনা ছিল সেটা আমাদের এক্ষেত্রে হয় না। এরপরে দেখো চলে আসো, বুঝতে পারলা সাদিয়া, তমা, তমা বলো এইটার অ্যান্সারটা একটু বলো, তমা গয়ের অ্যান্সার। যখন দুইয়ের অধিক অস্থি মিলিত হয় তখন একে জটিল সাইনোভিয়াল অস্থি সন্ধি বলে। জটিল সরল কখন বলবো যখন এটা কি ধরনের বলতো? এইটা সরল অস্থি। সরল কি করে হলো? এটা আমাদের কি এখানে টিবিও ফিবুলা দুইটা হাড় আছে, আবার এখানে আরেকটা হচ্ছে যে আমাদের ফিমার আছে, আর নিচেরটা টিবিও ফিবুলা। তাহলে এটা জটিল ধরনের একটা অস্থি সন্ধি, তিনটা হাড়ের মাথা কি হয়েছে একটা জায়গায় সংযুক্ত হয়েছে। এখন দেখো চলে আসো, আমরা বলি ঘ নাম্বার বলছে উদ্দীপকে উল্লেখিত এক্স অংশে, কোন অংশে উদ্দীপক এক্স অংশে আমাদের কি বলছে সংঘটিত রোগের প্রতিকারের উপায়। শুধু প্রতিকারের উপায় যদি তোমরা সবাই লিখেছ বলো, এই ঘ নাম্বার অসুখটা কোনটা? ভয় এক্স স্থানে সংঘটিত রোগের আমি যদি নাম দিই, রোগের নাম কি বলো? গিটে গিটে হয়ে থাকে সেটার নাম কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাই না? যাকে আমরা বলছি গেটে বা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ হয়ে থাকে। এখন এইখানে এই রোগের নাম, লক্ষণ লিখো, লক্ষণ ও প্রতিকার, যেহেতু চার মার্ক একটা বড় দিতেই পারে। প্রতিকার আর প্রতিরোধ আমরা সবগুলোই শিখে নিব। এটা আমি যেহেতু তোমাদের আমি দিচ্ছি পরীক্ষায় একসাথে, এত কিছু দিবে না, তবে তুমি সবগুলোই পড়বে। কি করবে? লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ, প্রতিকার ও প্রতিরোধ। বুঝছে? প্রতিরোধ। তাহলে এখন দেখো লক্ষণ গুলো কি ছিল একটু আগেই আমাদের কে শুনিয়েছে হচ্ছে রিয়া, তাই না? রোয়েনা শুনালো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর লক্ষণ। তাহলে আমরা প্রতিকার আর প্রতিরোধ গতদিন করেছি, আমি একটু ইরাকে ধরতে চাই। প্রতিকার রিউমাটয়েড আর্থ্রাইটিস এর আমরা প্রতিকারটা বলবো, প্রতিকার বলো ইরা, রিউমাটয়েড। এখানে যে অস্থি সন্ধিতে যে রোগটা হয়েছে সেটা হচ্ছে গেটেবা। গেটেবাতে লক্ষণ গুলো রোয়েনা বলেছে, তুমি এখন বলো প্রতিকার কি করে আমরা প্রতিকার পাবো এখান থেকে? এরকম করলে হবে না, পড়াশোনা ভালো করে করতে হবে, তাই না? এত আমরা এই সময়ের মধ্যে দিয়ে পার করছি, সুন্দরভাবে ক্লাস করছি, লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, তাহলে কেন আমরা পড়াগুলো বাদ রাখবো বলো? কেউ পড়াগুলো ফেলে রাখবে না। আর তোমরা তো নবম, এরপরেই দশম, তোমাদের তো কোনোভাবেই এগুলো পড়াগুলো বাকি রাখা উচিত না। তোমরা শিডিউল দেখে দেখে ঠিকভাবে পড়াগুলো করে ফেলবে। দেখো বলছে যে অত্যাধিক পরিশ্রম আর ভারী কাজ থেকে বিরত থাকতে হবে আমাদের। যন্ত্রণাদায়ক যে গিটের ওপর হালকা কুসুম গরম শেদ দিতে হবে, তাই না?
অস্থি সন্ধির নড়াচড়া ঠিক রাখতে হলে ডাক্তারের পরামর্শ মতো আমাদেরকে ব্যায়াম করতে হবে। আর ডাক্তার যে ওষুধগুলো দিবে সে ওষুধগুলো আমরা কি করব, ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে। এবং আমরা এটাও করেছি যে গেটে বা রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে এটা সেরে যায় না, এটা ধীরে ধীরে কি হয় এটা থেকে যায়। তবে হচ্ছে যে তুমি একটু নিয়ম মানলে এখান থেকে কিছুটা উপশম পেতে পারো। আর প্রতিকার আমরা বলেছি, প্রতিরোধ বলেছি, যে কি হতে হবে, নিয়মিত চিকিৎসকের পরামর্শ মতো ব্যায়াম করতে হবে, সুষম ও আঁশযুক্ত খাবার খেতে হবে, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সবাই এই সৃজনশীলটা উঠেছ, আমি আজকে দুইটা সৃজনশীল করাবো, দুইটা সৃজনশীলই কিন্তু তোমাদের বাসার পড়া, এই দুইটাই আমাদের HW। মানব দেহে পেশির কাজ ব্যাখ্যা করো, মনে আছে পেশির কাজ? পেশিতে আমাদের গ্লাইকোজেন জমা থাকে, তারপরে পেশি অস্থি সঞ্চালনে সাহায্য করে থাকে, অস্থির সাথে লেগে থেকে। তারপরে হচ্ছে পেশি আমাদের অভ্যন্তরীণ পেশিগুলো না অনৈচ্ছিক পেশিগুলো অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃৎপেশি আমাদের কি করে, হৃৎপিণ্ডের কার্য সম্পাদনে অর্থাৎ ব্লাড সার্কুলেশনে সাহায্য করে থাকে। তাহলে এখানে আমাদের পেশির কাজটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা একটু যদি বলো যে আমাদের এটা উঠানো হয়েছে, তাহলে আমি পরবর্তী সৃজনশীলে চলে যাবো। আর একটা সৃজনশীল দেখো, চিত্র, এটাও চিত্র। ঠিক আছে, এই চিত্রটা আঁকাও তোমরা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? এখানে তারা দুইটা জায়গা দেখাচ্ছে। এখানে আমাদের তারা দেখাচ্ছে কি, এটা চিনতে পারছো এই জায়গাটা কি হতে পারে? কে বলবে এই জায়গাটা কি হতে পারে? এ চিহ্নিত অংশ মাইশা, এ চিহ্নিত অংশের নাম কি? আচ্ছা দেখো, আমি প্রশ্ন দিচ্ছি, অস্থি সন্ধি কাকে বলে? অস্থি সন্ধি কাকে বলে বা অস্থি সন্ধি কি? নাম্বার, বয়স্ক মানুষদের, বয়স্ক মানুষদের মানুষদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা, খাবার গ্রহণ সমৃদ্ধ খাবার গ্রহণ প্রয়োজন কেন? বয়স্ক মানুষদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা কেন প্রয়োজন, কেন প্রয়োজন?
তোমরা আমার সাথে সাথে উঠিয়ে নাও, তাহলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে, আমি বলতে পারবো। এরপরে বলছে দেখো চিত্রে এ চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো। উদ্দীপকের চিত্রে, উদ্দীপকের চিত্রে এ চিহ্নিত, উদ্দীপকের চিত্রে এ চিহ্নিত চিহ্নিত অংশটির চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য সমূহ উল্লেখ কর। ঠিক আছে, উদ্দীপকের চিত্রে এ চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য সমূহ কি করো, উল্লেখ করো। তাহলে এখানে উদ্দীপকে ও উদ্দীপকের চিত্রে এ চিহ্নিত অংশটির নাম কি বলতো? এ চিহ্নিত অংশটি কিন্তু আমাদের কি, এটা আমাদের পেশী। ঠিক আছে, এ চিহ্নিত অংশটি হচ্ছে আমাদের পেশি। এই ক্ষেত্রে আমাদের কার কাজ উল্লেখ করতে হবে? পেশির কাজ। একটু আগে আমি বলেছি যে পেশির কাজগুলো কি, দেখো এটা আবার ক্ষয়ে আসছে, এটা গয়েও আসছে, তাহলে কত ইম্পর্টেন্ট একটা জিনিস। ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে সি এর কার্যক্রম এ এর, সি এর কার্যক্রমে এ এ ভূমিকা রাখে। সি এর কার্যক্রমে, সি এর কার্যক্রমে, কার্যক্রমে এ ভূমিকা রাখে। বিশ্লেষণ করো। ঠিক আছে, বলছে সি এর কার্যক্রমে, সি এর কার্যক্রমে মানে কি, তোমার এখানে কি এটা হবে অস্থি, এই যে অস্থি গুলো নাড়াচাড়া করাতে, অস্থি সঞ্চালনে আমাদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? পেশি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে সি এর কার্যক্রমে এ ভূমিকা রাখে, এটার উত্তরটা কোথায় মনে আছে তোমাদের? মনে আছে? সাউন্ড পায় না কেন? তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে শুনতে পাচ্ছি, কোন করছো না আজকে ক্লাসে, এটা তো কি কেমন হলো? যেহেতু আমাদের চ্যাপ্টার পড়ানো শেষ, আমরা এখন সৃজনশীল প্রশ্ন আলোচনা করছি, তোমরা দেখে বলবে যে ম্যাডাম এটার উত্তর এটা হবে, এটার উত্তর এটা হবে, তাহলে তোমাদের এত মানে থাকার কারণ কি? এর কার্যক্রমে অর্থাৎ অস্থি, অস্থি নড়াচড়া করতে কে ভূমিকা রাখে? পেশি ভূমিকা রাখে, তাই না? অস্থির সঞ্চালনে আমরা পড়েছি না আমাদের বইয়ের 196 পৃষ্ঠার, দেখো মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা। তাহলে এই জায়গাটা থেকে আমাদের কি করতে হবে, আমাদের নিজের মতো করে অ্যান্সার করতে হবে। তোমাকে বলতে হবে যে সি উদ্দীপকের সি চিহ্নিত অংশটি হচ্ছে অস্থি এবং এ চিহ্নিত অংশটি হচ্ছে পেশি। এই যে এই ক্ষেত্রে অস্থির সঞ্চালনে পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তখন তুমি বলবে যে এই যে আমাদের হাতের পেশি দিয়ে যে উদাহরণ আছে, বাইসেপস পেশি যখন সংকুচিত হয় তখন ট্রাইসেপস পেশি প্রসারিত হয়, এবং যখন এবং রেডিও আলনাটা আমাদের কোথায় চলে আসে, হিউমেরাসের কাছে চলে আসে, এই যে এইভাবে তখন আমাদের উত্তর করতে হবে। তোমরা সবাই বুঝতে পেরেছো এক্ষেত্রে? আচ্ছা বুঝতে পেরেছো। অস্থি সন্ধি কাকে বলে রিয়া? অস্থি সন্ধি
মিতা আমি বলবো হ্যাঁ বলো দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থি সন্ধি বলে হ্যাঁ দুই বা ততোধিক অস্থির সংযোগ সংযোগস্থলকে আমরা কি বলছি অস্থি সন্ধি তারপরে বলবে মাইশা বয়স্ক মানুষদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা কেন প্রয়োজন কেন প্রয়োজন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা কেন খাবো আমরা জানি যে ক্যালসিয়াম হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে আমাদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ কি করতে হবে খাবার খেতে হবে এবং বয়স্কদের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ এ সময় দেখা যাচ্ছে আমরা জানি যে অস্থি কোষ গুলো ক্ষয় হয় এবং নতুন নতুন অস্থি কোষ উৎপাদিত হয় কিন্তু আসলে বয়স হয়ে গেলে অস্থি কোষটা কি হচ্ছে ক্ষয় হচ্ছে কিন্তু কি হয় না এর উৎপাদন নতুন কোষ উৎপাদনের ক্ষমতা ধীরে ধীরে কি হচ্ছে হারিয়ে যাচ্ছে এর জন্য বেশি করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে আমাদের অস্থি কোষ গুলো কি থাকবে সতেজ সজীব থাকবে এরপরে উদ্দীপকের চিত্রে এ চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলো তোমা সাদিয়া সাবরিন তোমা ব নাম্বার প্রশ্নের উত্তর বলো উদ্দীপকে উল্লেখিত এ চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো তোমাদের কিন্তু এখানে ওরা দিয়ে দিবে না এই প্রশ্নটা যখন এসেছিল স্টুডেন্টরা খুব কনফিউশন হয়েছিল যে এখানে আসলে কি বলছে এখানে টেন্ডন লিগামেন্ট বলছে না পেশি বলছে কি বলছে অনেকে টেন্ডন টেন্ডন লিখে এসেছিল আবার অনেকে পেশি লিখেছে যেহেতু এটা আমরা দেখছি যে হাড়ের ওপরে এবং মনে রাখবে তোমাদের একটা কনফিউশন হতে পারে যে এটা আসলে টেন্ডন না টেন্ডনের বৈশিষ্ট্য লিখবো না হচ্ছে যে পেশির বৈশিষ্ট্য লিখবো এখানে পেশির বৈশিষ্ট্যই লিখবো ওরা বলছে যে ঠিক জিনিসটা যে এই জায়গায় দেখাচ্ছিল হ্যাঁ এই জায়গায় তো আমরা এখানে যেহেতু উপরে দিয়েছি আমরা পেশির বৈশিষ্ট্য দিব যদি এইরকম কোন জায়গা দেখায় এক্ষেত্রে আমাদের কি টেন্ডন তো অঙ্গ সঞ্চালনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেন্ডন না পেশিকে অস্থির সাথে লাগাতে বলো তাড়াতাড়ি অ্যান্সার করো টেন্ডন কি অঙ্গ সঞ্চালনে না হচ্ছে যে টেন্ডন হচ্ছে কি করে পেশিকে অস্থির ওপর লাগিয়েছে দেখো এই পেশিগুলোকে এসে এসে কোথায় এটা এই জায়গাটা কিন্তু টেন্ডন যেটা আমরা অস্থি প্রান্ত এই অস্থি অস্থির সাথে সরি মাংসপেশির প্রান্ত ভাগ শক্ত বা শক্ত রজ্জুর মতো হয়ে অস্থি প্রান্তের সাথে হ্যাঁ অস্থি প্রান্তের সাথে লাগানো থাকে তাহলে টেন্ডন কিন্তু আমাদের ইয়ের ক্ষেত্রে অঙ্গ সঞ্চালনে কিন্তু সেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না পেশিগুলোই কি করে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে সবার উঠানো হয়েছে এটা জি মিস আচ্ছা এর আগেটা উঠিয়েছো হ্যাঁ মিস উঠিয়েছি আচ্ছা আর কি কোনো দিব এখান থেকে আমরা কত আমি একটু বলি যে তোমাদের যে দুইটা সৃজনশীল দিলাম কি কি কভার করলো বলো তো কি কি কভার করেছে কভার করেছে হচ্ছে অস্থি সন্ধি তাই না উদ্দীপক দুইটা দিয়ে কি কি কভার করলো হচ্ছে অস্থি সন্ধি তার মানে তোমাদের তো অস্থি সন্ধি পড়তে হবে অস্থি সন্ধি টপিক গুলো দাগাও এই লিখে নাও এই জায়গাগুলো থেকে আমরা খুব বেশি বেশি করে পড়ব খাতা আছে তো কাছে গঙ্গাতন্ত্রের কাজ ক্ষয়ে দিতে পারে গঙ্গাতন্ত্রের কাজ মিসে এগুলো অ্যান্সার করে এসডব্লিউ দিব হ্যাঁ দুইটা উদ্দীপক উদ্দীপক দুইটা সুন্দর করে আগে খাতায় লিখবে তারপরে আমাদের ওই যে উদ্দীপকের যে প্রশ্নগুলো ছিল সেগুলো তো লিখবে আর এটা তোমরা আরো ভালো করে পড়বে কারণ উদ্দীপকের মধ্যে এগুলোই থাকবে আমি যে উদ্দীপক দুইটা দিয়েছি ওগুলোই কি দুইটা উদ্দীপক দিয়ে এই প্রশ্নের উত্তরগুলো আমরা কভার করতে পারবো
পেশির কাজ ব্যাখ্যা করো। সাইনোভিয়াল অস্থি সন্ধি সাইনোভিয়াল অস্থি সন্ধি অস্থি সন্ধির প্রকারভেদ। মেয়েরা এই টপিক গুলো ইম্পর্টেন্ট, বুঝছো? দুইটা সৃজনশীল থাকবে, এই টপিক গুলো তোমরা ধরে ধরে এই টপিক গুলো পড়বে। অস্থি সন্ধি কি প্রকারভেদ, অঙ্গ সঞ্চালনে অস্থি ও পেশির ভূমিকা। অঙ্গ সঞ্চালনে অস্থি ও পেশির ভূমিকা, ঠিক আছে? অঙ্গ সঞ্চালনে অস্থি ও পেশির ভূমিকা। তাহলে এগুলো আমরা সৃজনশীল যে করবো দুইটার সাথে সাথে এই প্রশ্নগুলো করব। আগামী দিন আমি আরো দুইটা সৃজনশীল দিলে তোমাদের নবম অধ্যায়ের সৃজনশীল আলোচনা মোটামুটি আমাদের কি হবে, শেষ হবে। বলো তোমাদের কারো কোনো প্রশ্ন? সমস্যা মিস বলো। এক নাম্বার সৃজনশীলের গয়ে কি চিত্র আঁকাতে হবে? হ্যাঁ, চিত্র দিবে। বায়ো দিতে না চাইলেও, চিত্র না চাইলেও তুমি চিত্র দিবে, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড উত্তর, বুঝছো? বায়োলজির ক্ষেত্রে শুধু লিখে যাবে না, লিখার সাথে সাথে আমাদেরকে আমরা কি করব, চিত্র দিব। চিত্র দিলে আমাদের উত্তরটা অনেক কি হয়, স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে। সবাই উঠিয়েছ? হ্যাঁ মিস, উঠিয়েছি। তাহলে HW ক্লাসে ক্লাসে পড়ানো দুইটা সৃজনশীল, হ্যাঁ HW টা উঠিয়ে নাও। দেখা যাচ্ছে ক্লাসে পড়ানো দুইটা সৃজনশীল। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম মিস।